কেমন প্রতিক্রিয়া পেলেন মানুষের, কেমন প্রতিক্রিয়া পেলেন মানুষের? প্রতিক্রিয়া আমরা শামসেরগঞ্জে তা তো এই সভা তো প্রায় মহাসমুদ্র হয়ে গেল জনসভাতে এই সময়ে এই এত মানুষ এভাবে করা যায় কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো স্বতঃস্ফূর্তভাবে কিছু মানুষ এখানে আশেপাশে মানুষজন এসেছে, তেমন কিছু মানুষের ব্যবস্থা বা পাসের ব্যবস্থা ছিল। নর্মালি আমরা জনসভা নয়, এটাকে বলতে পারি একটা মেসেজ ছিল আমাদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা আমিনুল ইসলামের তথা ই হয়ে আমরা প্রচারে এসেছি, মানুষকে এটাই বার্তা দিয়েছি, 10 বছর উন্নয়ন করেছে এবং যেভাবে মানুষকে আগলে রেখেছে, বাংলাকে আগলে রেখেছে, বাংলার উন্নয়ন চেয়েছে, আমরা সেই কথা বলে এসেছি। মানুষ এখানে জানে আমরা এখানে জিতছি, কোনো অসুবিধা নেই একদম। যে কোনো দলই তারা লাফালাফি করুক, চিল্লামিল্লি করুক, যাই কিছু করুক, তারা দেখুন এতদিন অবধি কংগ্রেস এখানে ভোট দিয়েছে, কংগ্রেসকে, কংগ্রেস কী দিয়েছে? কলা। সিপিএম কী দিয়েছে? কলা। তৃণমূল কী দিয়েছে? মতবন্ধতা কী দিয়েছে? মানুষকে ভরে দিয়েছে, তার জন্ম থেকে মৃত্যু অব্দি যা যা প্রয়োজন সব দিয়েছে। অর্থাৎ মানুষ ভোট দেবে এই বার্তাকে নিয়ে গেলাম, দিয়ে গেলাম। রাস্তা বিরোধী কোভিড বিধি উল্লঙ্ঘন করা হলো, কি বলছি সেসব নিয়ে কথা বলবো না, কারণ বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, আর বিরোধীদের এখন আর কোনো কাজ নেই, তো শুধু বিরোধিতা এবং বাকি কথা বলা। ওদেরকে নিজেদের আগে নিজেদের সামলাতে